अस्सलाम वालेकुम क्लास फाइव आज हमरा रिविजन क्लासे बरफ गला जले नदी और आमार सोनार बांगला आमी तोमाय भालोबासी एई दुटो अध्याय निये आलोचना करब। देखो बरफ गला जले नदी, बरफ गला जले नदी बोलते एखाने बरफ गले गिये जे नदी सृष्टि हय सेई नदीके बोझानो हयेछे। এবার আমরা একটু জানবো যে এই বরফ গলে গিয়ে কিভাবে নদীর সৃষ্টি হয় আর সেই নদীগুলো কোন কোন নদী আর সেই নদীকে কি নদী বলা হয়। দেখো আমরা সবাই জানি যে পুকুর, নদী, সমুদ্র, হ্রদ এবং জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে যায় এবং বাষ্প হয়ে উপরে ওঠে, তাই তো? আর আমরা এটাও জানি যে উপরের বাতাসটা হচ্ছে ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জলে পরিণত হয়। সেই বাষ্পটা যখন উপরে উঠে যায়, উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে সেটা জমে জলে পরিণত হয়। আর পর্বতের মাথায় ঠান্ডা তো আরো বেশি, সেজন্যই সেখানে তুষার জমে যায়, তুষারপাত হয়, আর এই তুষার জমে বরফ হয়ে যায়। আর এই বরফ, বরফের বড় বড় যে চাঁইগুলো, বড় বড় যে স্তূপ, সেটাকে বলা হয় হিমবাহ। আর এই হিমবাহের বরফ গলে গিয়ে সূর্যের তাপে এই হিমবাহের বরফ গলে গিয়ে জলের সৃষ্টি হয়। আর এই জল পর্বতের ঢাল বেয়ে যখন নেমে আসে এবং এরকম অনেকগুলো ছোট ছোট জলধারা একসঙ্গে মিশে তখন যে নদীর সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে বরফ গলা জলের নদী, ঠিক আছে? আর এই বরফ গলা জলের নদীকেই বলা হয় নিত্যবহ নদী। কি বলা হয়? নিত্যবহ নদী। যেমন দেখো গঙ্গা, জলঙ্গি, মাথা ভাঙ্গা, চূর্ণি, ইচ্ছামতি, এইসব নদীগুলো হচ্ছে বরফ গলা জলে নদী বা নিত্যবহ নদী। তো এই নদীগুলোকে নিত্যবহ নদী কেন বলা হয়? কারণ এই নদীগুলোতে সারা বছরই জল থাকে। যেহেতু এই নদীগুলো বরফ গলে গিয়ে সৃষ্টি হচ্ছে, সেজন্যে এই নদীগুলো বরফ গলা জল এবং বৃষ্টি জলও এসে মিশছে তার সঙ্গে, তো তার জন্যে সারা বছর এই নদীতে জল থাকে, এই জন্যে এই নদীকে বলা হয় নিত্যবহ নদী। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পর্বত শৃঙ্গে দেখতে পাচ্ছ এখানে তুষার জমে গেছে, এখানে হিমবাহ গলে গিয়ে জলধারা সৃষ্টি হচ্ছে এবং একাধিক জলধারা মিলিত হয়ে নদীর সৃষ্টি হয়ে এখানে বয়ে গেছে, তাই তো? এই নদীগুলোই হচ্ছে নিত্যবহ নদী। তো দেখো নিত্যবহ নদীর উদাহরণ আমি বললাম জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণি, ইচ্ছামতি, তারপর তিস্তা, মহানন্দা, এই নদীগুলো রয়েছে। দেখো মহানন্দা নদীটি দার্জিলিং জেলার ডাওহিল থেকে সৃষ্টি হয়েছে, এটা আমরা সবাই জানি, তাই তো? আর তিস্তা নদীটি সিকিমের জেমু হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। আমাদের পাঠ্য বইয়ে গঙ্গা নদীর গতিপথ একটু আলোচনা হয়েছে, মানে গঙ্গা নদীর গতিপথটা রয়েছে, সেটা আমি একটু বলি। এই গঙ্গা নদীটি, গঙ্গা হচ্ছে ভারতের সবথেকে বড় বা দীর্ঘতম নদী এবং পশ্চিমবঙ্গেরও দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। এই গঙ্গা নদীটি উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে এবং এই নদীটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হওয়ার পরে উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে। তারপর মুর্শিদাবাদ জেলায় এই গঙ্গা নদীটি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশি যে চওড়া ধারাটা, গঙ্গা নদীর চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, আর সেটার নাম হয়েছে পদ্মা। আর অন্য একটা যে শাখা সেটা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, সেই ধারাটার নাম হচ্ছে ভাগীরথী, ঠিক আছে? এই ভাগীরথী নদীটি হুগলি জেলায় হুগলি নদী নামে পরিচিত। শেষে ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরো দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো এটাই হচ্ছে গঙ্গা নদীর গতিপথ। তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো এবং গঙ্গা নদীর উৎস লেখো, উৎস বলতে কোথায় সৃষ্টি হয়েছে। তখন তোমরা বলবে যে গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তারপর দেখো এই যে বললাম যে গঙ্গা নদীর দুটি শাখা, একটা হচ্ছে
পদ্মা যেটা বাংলাদেশের ভেতর দিয়ে গেছে, আর একটা শাখা হচ্ছে ভাগীরথী যেটা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। এই যে দুটি শাখা, এই দুটি শাখার মাঝখানের যে ভূখণ্ডটা, সেই ভূখণ্ডটা গঙ্গা এবং ভাগীরথীর, পদ্মা এবং ভাগীরথীর পলি জমে জমে ওই মাঝখানের ভূখণ্ডটা খুবই উর্বর হয়ে গেছে এবং একটা বদ্বীপ সৃষ্টি হয়েছে যেটাকে বলা হয় গাঙ্গেয় বদ্বীপ। এই গাঙ্গেয় বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, ঠিক আছে। এই গাঙ্গেয় বদ্বীপের দক্ষিণের অংশটা হচ্ছে সুন্দরবনের নোনা মাটি এবং বাকিটা পুরোটাই হচ্ছে উর্বর পলি মাটি বা উর্বর দোআঁশ মাটি বলতে পারো, উর্বর পলি মাটি এবং সুজলা সুফলা শস্য শ্যামলা, মানে এখানে যেহেতু উর্বর মাটি সেজন্যেই ফসল চাষ হয় ভালো, তো সেই জন্যই সেই অংশটা হচ্ছে, বাকি অংশটা সুজলা সুফলা শস্য শ্যামলা। তাহলে আমরা এটা বলতে পারি যে গাঙ্গেয় বদ্বীপের দক্ষিণ অংশটা হচ্ছে সমুদ্রের নোনা মাটি কিছুটা, মানে সুন্দরবনের যে অংশটা, বাকিটা পুরোটাই হচ্ছে উর্বর পলি মাটি দ্বারা গঠিত। এখান থেকে তোমাদের এরকম কোশ্চেন হতে পারে যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটি কিভাবে সৃষ্টি হয়েছে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো তখন তোমরা বলবে যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটি ভাগীরথী আর পদ্মার মাঝখানে পলি, এই দুটি নদীর পলি জমে জমে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আবার একটা কোশ্চেন আসতে পারে যে এই ভূখণ্ডটি, মানে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটি উর্বর কেন, কারণ ভাগীরথী আর পদ্মা নদীর পলি জমে যেহেতু সৃষ্টি হয়েছে সেজন্যই এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটি খুবই উর্বর, ঠিক আছে। দেখো, এই গাঙ্গেয় বদ্বীপ ভূখণ্ডটি কিছুটা রয়েছে বাংলাদেশে এবং কিছুটা হচ্ছে পশ্চিমবঙ্গে। এখন এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ভাগ হয়ে গেছে, তাই গাঙ্গেয় বদ্বীপের কিছু অংশ বাংলাদেশে রয়েছে আর কিছু অংশ হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু যখন এই বাংলাদেশ এবং ভারতের ভাগ হয়নি, মানে স্বাধীনতার আগে এই অংশটা একসঙ্গেই ছিল, তো সেটা তোমাদের আর একটা চ্যাপ্টারে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটা তোমরা অনেকেই শুনেছো নিশ্চয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটা তোমরা অনেকেই শুনে থাকবে, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তাই তো। আর এই গানটা লিখেছিলেন কে, লিখেছিলেন বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তো এখানে এই যে তোমাদের আরেকটা অধ্যায় রয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই অধ্যায়ে তোমাদের ওই গাঙ্গেয় বদ্বীপ সম্পর্কে বলা হয়েছে এবং গাঙ্গেয় বদ্বীপের কোন অংশটা বাংলাদেশে রয়েছে এবং কোন অংশটা পশ্চিমবঙ্গে রয়েছে সেটাও বলা হয়েছে। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা সবাই চেনো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছিলেন, যেটি হচ্ছে গঙ্গার খুব কাছেই, কলকাতার জোড়াসাঁকো গঙ্গার খুব কাছেই অবস্থিত, তাই তো। আবার পদ্মা নদীর গায়ে, পদ্মার পাড়ে একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে শিলাইদহ। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই জমিদারি দেখার ভার দিয়েছিলেন তার বাবা। তো তাই তিনি কলকাতা থেকে শিলাইদহ পর্যন্ত যাওয়া আসা করতেন, আর এই সময় সম্ভবত, এই সময় যখন তিনি কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন, তখন তিনি এই অঞ্চলকে দেখে তিনি তার মাতৃভূমিকে সোনার বাংলা বলে উল্লেখ করেছেন এবং এই গানও তিনি লিখেছেন। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান লেখার পিছনে একটা ইতিহাস রয়েছে, সেটা আমি একটু বলি। দেখো, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এই গানটি লিখেছিলেন। সেই সময় ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিতে চেয়েছিলেন। তোমরা সবাই জানো যে এক সময় আমাদের দেশ শাসন করতো ইংরেজরা, তাই না? আর সেই সময় তারা, ইংরেজরা বাংলাকে দুভাগ করতে চেয়েছিলেন, মানে দুটো আলাদা প্রদেশে ভাগ করতে চেয়েছিলেন। সেই ঘটনাকে বলা হয় বঙ্গভঙ্গ। কি বলা হয়? বঙ্গভঙ্গ। আর এই বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে লর্ড কার্জনের নেতৃত্বে। তো তোমাদের মনে সবার এরকম প্রশ্ন আসছে নিশ্চয় যে এই লর্ড কার্জন বা ইংরেজরা এই বাংলাকে দুভাগ করতে চেয়েছিল কেন? দেখো, আমি আগেই বললাম যে সেই সময় ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত এবং
ভারতবর্ষকে শাসন করার নামে তারা ভারতবর্ষের মানুষদের ওপর অকথ্য অত্যাচার করত। তো সেই জন্যই ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি। ভারতবর্ষের লোকেরা চেয়েছিল যে আমাদের দেশের লোকেরাই দেশ চালাবে, তাই না? আমরা কেন চাইব যে অন্য দেশের মানুষরা আমাদের দেশ চালাবে বা আমাদের দেশ শাসন করবে? আমরা অবশ্যই সেটা মেনে নেব না, তাই না? তো তখন দেশের লোকরা, মানে ভারতবর্ষের লোকেরা চাইল যে দেশের লোকেরা দেশ চালাবে, ভারতবর্ষের শাসন ইংরেজরা করবে না, ইংরেজদের পরিবর্তে আমরাই করব, মানে দেশের লোকেরাই শাসন করবে। তো সেই জন্যই তারা, মানে ভারতবর্ষের মানুষরা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। আর যেহেতু ভারতবর্ষের মানুষরা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল, সেই জন্যে তাদের শক্তিটাকে কমিয়ে দেওয়ার জন্য, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য ইংরেজরা তাদেরকে আলাদা করতে চেয়েছিল। সেই জন্যে ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করে দেয়। আর বাংলার মানুষরা, মানে ভারতবর্ষের মানুষরা এই ভাগাভাগি মেনে নেয়নি, সবাই মিলে এই ভাগাভাগির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আর এই প্রতিবাদে তারা কি করেছিল, বিদেশি জিনিসপত্র ব্যবহার বন্ধ করে দেয় এবং নিজেদের চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা জামাকাপড় বানায় এবং সেই জামাকাপড় তারা ব্যবহার করতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরও বাংলা ভাগের বিরোধিতা করেছিলেন, আর সেই বাংলা ভাগের বিরোধিতা করেই তিনি তার প্রতিবাদে এই গানটা লিখেছিলেন। কোন গানটা? এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর এখন এই গানটা খুবই বিখ্যাত, কেন বলতো? কারণ এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তো যাই হোক, এই আন্দোলনের পরে বাংলা বঙ্গভঙ্গ, মানে বাংলা ভাগ করা রদ হয়ে গেছিল 1911 সালে। তার পরবর্তীকালে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, তখন বাংলাদেশ এবং ভারতবর্ষ আলাদা হয়ে যায়, আমরা জানি। তারপর 1971 সালে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়, তাই তো? এই ইতিহাসটা তোমরা আরো ডিটেলস পরবর্তীকালে জানবে। যাই হোক, তো এখন আমরা এটা বলতে পারি যে এই যে গঙ্গা নদীর যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটা, এই ভূখণ্ডের কিছুটা অংশ রয়ে গেছে বাংলাদেশে আর কিছুটা অংশ রয়ে গেছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে রয়ে গেছে কিছুটা অংশ, ঠিক আছে? আর এই গাঙ্গেয় বদ্বীপটা হচ্ছে খুবই উর্বর একটা ভূখণ্ড, সেজন্য আমরা বলি, দেখবে যে সুন্দরবনের কিছুটা অংশ রয়ে গেছে বাংলাদেশে, বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশে আর কিছুটা হচ্ছে পশ্চিমবঙ্গে। আর দেশ বিভাগের আগে এটা একসঙ্গেই ছিল, মানে বাংলাদেশ ভারতবর্ষ একসঙ্গেই ছিল। তো যাই হোক, এখন আলাদা হয়ে গেছে। আর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, তখন দেশ ভাগ হয়ে যায়। দেশ ভাগের পর থেকে এই বদ্বীপের, মানে গাঙ্গেয় বদ্বীপের পশ্চিমবঙ্গটা, পশ্চিম অংশটা রয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং পূর্ব দিকটা হচ্ছে বাংলাদেশের অংশ, ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের এই বড় গলা জলে নদী এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দুটোই বললাম। আর এখান থেকে আমি তোমাদেরকে যে কোশ্চেন আনসার দিয়েছি, যখন এগুলো আমাদের আলোচনা হয়েছে তখন আমি তোমাদেরকে কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে পড়বে। তোমাদের টেক্সট বইয়ে যেটা রয়েছে বরফ গলা জলে নদী এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা নিয়ে সেটা আমি একটু বলি, তোমরা একটু ভালো করে শোনো, ঠিক আছে? দেখো, প্রথমে আমি বলবো বরফ গলা জলে নদী। এখানে দেখো, ঈশান বলে একটা ছেলে রয়েছে, ঈশানের মামা বাড়ি হচ্ছে নদিয়া জেলায়, আর সেই নদিয়া জেলায় অনেক নদী, গঙ্গা খুব চওড়া, তাছাড়া জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী, ইচ্ছামতিও রয়েছে। মামা বলেছিলেন, মানে ঈশানের মামা বলেছিলেন যে গঙ্গা হলো নিত্যবহ নদী, অর্থাৎ সবসময় বয়ে যায়, সারা বছর জল থাকে। গঙ্গা নিত্যবহ নদী কেন? কারণ গঙ্গা নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট, ঠিক আছে? আর গঙ্গা নদীতে সারা বছরই জল থাকে, এই নদী কখনো শুকিয়ে যায় না, তো সেই জন্যই এই নদী হচ্ছে নিত্যবহ নদী। এ কথা শুনে স্যার বললেন যে পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গার জল আসে। এই যে পর্বতের মাথা, এখানে বরফ জমেছে, এই বরফ জমে যখন জল হয়ে যায় আর একাধিক জলধারা এসে যখন মিলিত হয় তখন নদীর সৃষ্টি হয়, এভাবেই গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। ঈশান বলল, আচ্ছা পর্বতের মাথায় বরফ জমে কেন? তখন স্যার বললেন যে পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে ওঠে, আর উপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়।
পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, আর তুষার জমে বরফ হয়ে যায়। সূর্যের তাপে কিছুটা বরফ গলে যায় আর জল হয়ে সেটা খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এরকম অনেকগুলো ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ নদী তৈরি করে। যেমন জলপাইগুড়ি জেলায় তিস্তাকে দেখা যায়, তিস্তা নদীও এভাবে সৃষ্টি হয়েছে। ওই যে বললাম সিকিমের জেমু হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। তখন ঈশান জিজ্ঞেস করছে স্যারকে যে এভাবে কি গঙ্গা তৈরি হয়েছে। তো তখন স্যার বললেন যে হ্যাঁ, এভাবেই তৈরি হয়েছে গঙ্গা, তবে গঙ্গা অনেক দূর থেকে আসছে। দেখো, এই গঙ্গা উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে, তারপর উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর দুটো ভাগে ভাগ হয়ে গেছে গঙ্গা। বেশি যে চওড়া ধারাটা সেটা চলে গেছে বাংলাদেশের ভেতর, তার নাম হয়েছে পদ্মা। আর অন্য যে ধারাটা যেটা গেছে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে, সেই ধারাটার নাম হচ্ছে ভাগীরথী। আর এই ভাগীরথী নদী হুগলি জেলায়, এর নাম হয়েছে হুগলি নদী। শেষে এই নদী ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরো দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, তো এই হলো বরফ গলা জলের নদী। এরপর আমি বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা এখানে দেখো, অন্তরা বলল যে কম চওড়াটাই তাহলে আমাদের গঙ্গা, তাহলে পদ্মাটা কতটা চওড়া? তখন স্যার বলছেন যে কোন কোন জায়গায় মাঝ নদী থেকে পার দেখা যায় না, মনে হয় সমুদ্রের কূল নেই। মানে এতটাই চওড়া গঙ্গাটা যে মাঝ নদী থেকে পার দেখা যায় না, মনে হয় যেন সমুদ্রের কোনো কূল কিনারা নেই। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কতটা চওড়া? রফিকুল বলল যে ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা, তাই না? তখন স্যার বলছেন যে দুই নদীর পলি জমে মাঝখানের ভূখণ্ডটা তৈরি হয়েছে, এটাকে বলে গাঙ্গেয় বদ্বীপ। কোনটাকে গাঙ্গেয় বদ্বীপ বলে তাহলে? দেখো, ভাগীরথী আর পদ্মার মাঝে যে ভূখণ্ডটা, যেটা এই দুই নদীর পলি জমে সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হয় গাঙ্গেয় বদ্বীপ। আর এই বদ্বীপ, গাঙ্গেয় বদ্বীপ, হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যেটা মনে রাখবে তোমরা। ঠিক আছে, রীনা তখন বলল যে ওখানকার মাটি খুব উর্বর, তাই না? তখন স্যার বলছেন যে হ্যাঁ, একেবারে যে দক্ষিণে সুন্দরবনের মাটি সেটা হচ্ছে নোনা, বাকিটা পুরোটাই হচ্ছে খুবই উর্বর, সমতল আর সমতল, শেষই আর হয় না, সুজলা সুফলা শস্য শ্যামলা। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল জানো তো? তখন বাচ্চারা বলছে যে কলকাতার জোড়াসাঁকোয়, গঙ্গার খুব কাছে। স্যার বলছে যে হ্যাঁ, আবার পদ্মার গায়ে একটা জায়গার নাম শিলাইদহ, সেখানে তার বাবার জমিদারি ছিল। তার বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল, তাকে সেই জমিদারি দেখার ভার দিয়েছিলেন তার বাবা, তাই কলকাতা থেকে তিনি শিলাইদহ যাওয়া আসা করতেন। সম্ভবত এই অঞ্চল দেখেই তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটা বিখ্যাত গান লিখেছিলেন। কোন গানটা বলো তো? এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটা 1905 সালে লেখা হয়। ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল, দুটো আলাদা প্রদেশ। সেই ঘটনাকে বলে 1905-এর বঙ্গভঙ্গ। তাহলে দেখো, এখানে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে ইংরেজরা বাংলাকে ভাগ করেছিল কেন, ওটা আমি বললাম কিছুক্ষণ আগে, তাই না? বঙ্গভঙ্গের ইতিহাসটা তো ওটাই বলবে তোমরা। তারপর দেখো, অরুণ বলল যে স্যার, ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল কেন? স্যার বললেন যে ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত, ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি, তারা চাইতো দেশের লোকেই দেশ চালাবে, তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে, বাংলাকে দুভাগে ভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজ শাসকরা। আর বাংলার মানুষ এই ভাগাভাগি মেনে নেয়নি, সবাই মিলে প্রতিবাদ করে, বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয়, চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা জামা কাপড় বানায়। রবীন্দ্রনাথ ঠাকুরও বাংলা ভাগের বিরোধিতা করেন, তার প্রতিবাদে তিনি এই গানটা লিখেছিলেন। এখন আবার ওই গানটা খুব বিখ্যাত, কেন বলতো? তখন সবাই মিলে বলে উঠল, ওটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তারপর স্যার বললেন, গাছ লতা ফুল ফল আর হরেক ফসলের এই সমভূমি, 1947 সালে দেশভাগের পর থেকে এই বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গে রয়ে গেছে। রং বেরঙের প্রজাপতি, পাখি, মৌমাছি আর গাছপালার সঙ্গে গাঁথা এখানকার মানুষের জীবন।
তাহলে বুঝতে পেরেছ আজকে আমরা দুটো চ্যাপ্টার আলোচনা করলাম, বরফ গলা জলে নদী এবং তার সঙ্গে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এ দুটো ভালো করে তোমরা পড়বে, আমি যে কোশ্চেন আনসার দিয়েছি সেগুলো ভালো করে পড়ো, টেক্সট বইটা তোমরা ভালো করে পড়বে, কেমন? বুঝতে না পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ নদী তীরের সভ্যতা এবং সুন্দরবন এগুলো রিভিশন করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম।